আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা একটা নতুন ফিচার ফোন, এটা হচ্ছে বনটেলের C4। চারটি সিম এখানে সাপোর্ট করে এই ফোনটিতে, যেটা খুবই আকর্ষণীয়। মানে এই ফোনটা আমরা যদিও একটু পরে পেয়েছি, কিন্তু বেশ কিছুদিন আগে রিলিজ হয়েছে ফোনটি। এখানে চারটি সিম থাকছে, বড় 3000 mAh ব্যাটারি থাকছে, দেখতে পাচ্ছেন যেটা লেখা আছে। 2.4 ইঞ্চি ডিসপ্লে সহ আরও সব আকর্ষণীয় ফিচারে ভরা এই ফোনটির প্রাইস করা হচ্ছে মাত্র 1790 টাকা। আর এই প্রাইজের মধ্যে এরকম একটা দুর্দান্ত ফিচার ফোন আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা যদি এই ফোনটির প্যাকেটে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন কোয়াড সিম। মূলত 4 সিমের সেটগুলোর চাহিদা এখন বেশি, আর বনটেল কিন্তু মোটামুটি সার্ভিস ভালোই হয়ে থাকে, যদিও প্রাইসটা একটু বেশি থাকে বনটেলের। অবশ্যই প্রোডাক্টের মানও সেই অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 2.4 ইঞ্চি ডিসপ্লে থাকছে, নর্মাল একটি ক্যামেরা, ডুয়েল সিম স্ট্যান্ড বাই, মানে এখানে যদিও ডুয়েল সিম লেখা আছে, 4টি সিম একসাথে চলবে, বিগ ডিসপ্লে থাকছে। তারপরে এখানে MP3 MP4 প্লেয়ার, রেডিও, পাওয়ারফুল স্পিকারের কথা বলা হচ্ছে, 32 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন এবং টর্চ লাইট এর কথা বলা হচ্ছে। তো আমরা এই ফোনটির বক্স কন্টেন্টগুলো একটু দেখে নেব। বক্সটি খুললে একটি চার্জার থাকছে এর সাথে, এবং একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে বনটেলের কাছ থেকে। তারপরে সবশেষে যে বিষয়টি থাকছে, এটা হচ্ছে বড় একটি ব্যাটারি, যেটা 3000 mAh। তো আমরা ফোনটির ফিজিক্যাল ওভারভিউ আসলে দেখতে পাচ্ছেন, বাটনগুলো বেশ বড় বড় এবং স্পেসিফিক, যেটা খুবই ভালো। এবং টর্চ লাইটের বাটন এটা, আমরা টপে দেখতে পাচ্ছি যে একটি LED টর্চ লাইট দেওয়া হয়েছে, এবং ডান সাইড এবং বাম সাইডে কোনো কিছু থাকছে না। এবং নিচের দিকে থাকছে একটি মাইক্রো এসবি চার্জিং পোর্ট, থাকছে 3.5 mm অডিও জ্যাক এবং MIC। পেছনের দিকে আসলে ক্যামেরা প্যাটার্নটি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন, এবং একটি স্পিকার গ্রিল এখানে দেওয়া হয়েছে। ক্যামেরা প্যাটার্নটি কিন্তু খুব আকর্ষণীয়, মানে টাচ পনের মতো করা হয়েছে, যেটা ভালোই লাগছিল। এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে বনটেলের যে লোগো, বনটেল লেখাটি এখানে কিন্তু একবারে খোদাই করে লেখা আছে। প্লাস্টিক ম্যাট ব্যাকপার্ট দেওয়া হয়েছে, এবং এটা খুলে নিলে দেখতে পারবেন যে সিমের অবস্থাগুলো, মানে 4টি সিম যে সাপোর্ট করবে সেগুলো কীভাবে দেওয়া হয়েছে, কোন সাইজের সিম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। একেবারে পাশাপাশি এখানে মাইক্রো সিম দেওয়া হয়েছে 3টি, এবং একটি স্ট্যান্ডার্ড সাইজের সিম, এবং এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো এসডি চার্জ, মানে কার্ড লাগানোর জায়গা। এবং এটা দেখতে পাচ্ছেন ফিটিংটা বেশ মজবুত আমার কাছে মনে হচ্ছে যেটা। তো এবং স্পিকার এখানে শুধু গ্রিল দেওয়া হয়নি, স্পিকারও থাকছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে 4টি সিম সারিবদ্ধভাবে, এখানে 3টি এবং এখানে 1টি দেওয়া হয়েছে। তো আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি ওপেন করে নেব। আমরা উপরের কাগজটি উঠিয়ে নিব। তো আমরা এটার উপরের কাগজটি উঠিয়ে নিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন বনটেলের লোগোটি এখানে দেওয়া আছে, আর সেটা খুবই আকর্ষণীয়ভাবে। তো আমরা ফোনটি চালু করে নিব। এখানে কিন্তু 4টি সিম সাপোর্টেডের, মানে 4টি সিমের চিহ্ন দেওয়া আছে C4। এর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, আর এখানে যদি বলা যায় কথা, সাউন্ড বেশ জোরেই হয়। আর 4টি সিমের এখানে নেটওয়ার্ক নিয়ে যদি কিছু কথা বলি, তাহলে বনটেলের নেটওয়ার্ক মোটামুটি ভালোই থাকে অন্যান্য ফোনের তুলনায়। তো এখানে দেখতে পাচ্ছেন ঘড়িটি ছোট করে দেওয়া আছে, এবং এখানে কন্ট্যাক্টের অপশনগুলো, অনেকেই জানতে চান যে কন্ট্যাক্ট কতগুলো আঁটবে, 500টি কন্ট্যাক্ট এখানে সেভ রাখতে পারবেন ফোন বুকে। তারপরে মেসেজিংয়ের অপশনগুলো এখানেই দেওয়া আছে, এবং মেসেজ সেটিংয়ের মধ্যে মেমোরি স্ট্যাটাস আছে, যেখানে দেখতে পাচ্ছি যে আমরা 100টি কন্ট্যাক্ট আপনারা এটার ফোন মেমোরিতে সাপোর্ট করবে। তো অটো কল রেকর্ডিংয়ের অপশন থাকছে, থাকছে ক্যামেরা, ভিডিও করার অপশন মোটামুটি, এবং এখানে যে বিষয়গুলো থাকে, ফাইল ম্যানেজার, সব কিছুই দেওয়া হয়েছে উপরে। আর আমরা একটা শর্ট রিভিউ করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, তো এখানে কিন্তু ভাইব্রেশনের বিষয়টি আছে কিনা একটু দেখে নিব আমরা। তো এখানে আমরা প্রথমে দেখলাম এখানে যে ভাইব্রেশন মোডটা বা মিটিং মোডটা আছে, একেবারেই নর্মাল কোয়ালিটির একটি ভাইব্রেটর ইউজ করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে, খুব একটা ভালো মনে হয়নি এটার ভাইব্রেশন সিস্টেমটা। তারপরে যে অপশনগুলো দেওয়া হয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি যে একেবারে আলাদা আলাদাভাবে অপেরামিনের অপশনটি দেওয়া হয়েছে, যেটা কিন্তু মানে নর্মাল ইন্টারনেট ইউজের জন্য। গেমসের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে যে গেমসগুলো দেওয়া হয় এগুলো কিন্তু ফ্রি থাকে, স্নেক গেমস দেওয়া হয়েছে, যেটা কিন্তু ভালো। আর তারপরে যদি আসি, তাহলে এখানে গেম সেটিং, মানে একটি গেমস দেওয়া হয়েছে তাও আবার ফ্রি, যেটা ভালো ছিল। তো এই যেহেতু 1700 থেকে 1800 টাকার মধ্যে এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন 4 সিমের মধ্যে, এবং কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে খুব সহজে এটা হাত থেকে পড়লে কিন্তু ভাঙবে না, স্ট্রং মজবুত দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে যদি বিবেচনা করি, প্রাইসটা একটু বেশি, এবং যেহেতু আসলে সব কিছু ম্যানেজ করতে গেলে এখানে ব্যাটারির ব্যাপারটাও বড় থাকছে, এবং এই সেটের সার্ভিসগুলো মোটামুটি ভালো হয়ে থাকে, সব মিলিয়ে দামটাও একটু বেশি
বেশি থাকছে, এই জন্য দামটা আরেকটু কম হলে আমার কাছে ভালো হতো, ভাইব্রেশনটা আরেকটু স্ট্রং হতে পারতো, এই সব বিষয় আর কি। তারপরেও যদি কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাতে পারেন। আর বলে রাখি যে এই ধরনের ভিডিও যদি দেখতে চান নিয়মিত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করবো, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।